বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে এক নারী সহ তার এগারো মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে এদিকে ময়মনসিংহে ব্রিজের নিচে পড়ে থাকা লাগেজে মিলেছে এক তরুণের খণ্ডিত মরদেহ রোববার সকালে মনতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার বিকেলে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকার শুভেচ্ছা হোটেলের তৃতীয় তলায় তিনশো এক নম্বর রুম ভাড়া নেয় আজিজুল হক বেড়ানোর কথা বলে স্ত্রী সন্তানকে নিয়ে সেখানে ওঠেন তিনি ওই তিনি রাত দশটার দিকে হোটেল থেকে বের হয়ে যায় এবং সকালে গিয়ে ভাড়া পরিশোধ করতে গেলে সন্দেহ হয় এরপর তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ছেলের মরদেহ উদ্ধার করে আটক করা হয় আজিজুল হককে নামাজ পড়ে নামাজ শেষ হয়ে গেছে আমি মোলা দাদু করিনি খালি বাইরে আছি দেখি থানার মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে তার স্ত্রী এবং সন্তানের গলা কাটা যে লাশটি ওখানে রয়েছে তবে কি কারণে ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত পর্যন্ত জানা যায়নি তদন্ত পর বলতে আমরা বিস্তারিত বলতে পারবো যে কি ঘটনার কারণে বা কেন এই হত্যাকাণ্ডটি ঘটেছে তবে আসামি আমাদের হেফাজতে রয়েছে এদিকে ময়মনসিংহ সদরের মন্তলা ব্রিজের নিচে রোববার সকালে গরু চড়াতে গিয়ে লাগেজ ও পলিথিনে মোড়ানো খুন্ডিত মানুষের মাথা দেখতে পান স্থানীয়রা জানাজানি হলে তৈরি হয় চাঞ্চল্য ঘটনাস্থলে ভিড় করেন শত শত মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাগেজ থেকে যুবকের দেহ ও বিচ্ছিন্ন দুই পা এবং পাশ থেকে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে পুলিশ এমন ঘটনায় হতবাক স্থানীয়রা মরদেহটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির পাশাপাশি পিবিআইও পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত একটি ঠান্ডা মাথায় একটা হত্যাকাণ্ড এটা তাদের যে প্রস্তুতি ছিল একটা লাগেজ পাওয়া গিয়েছে সেখানে লাগেজের মধ্যে লাশগুলো ছিল সেখান থেকে আমরা ধারণা করছি যে কোনো একটা এটা হতে পারে হানি ট্র্যাপ এটা হতে পারে কোনো স্বার্থের দ্বন্দ্ব এটা হতে পারে কোনো পূর্বের শত্রুতা যে কোনো কারণেই হোক আমরা এটা বের করার চেষ্টা করছি যে এই হত্যার মোটিভ ছিল কাগজে মোড়ানো খণ্ডিত মাথার সঙ্গে বালিশ জানালার পর্দা শিশুদের তিনটি কাঁথা গ্লাভস উদ্ধার করেছে পুলিশ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি